পরম পুরুষ, পরমেশ্বর, পরমাত্মা যাই বলা হোক না কেন, সেই অসীম অনন্ত সর্বশক্তিমান থেকেই বিশ্বজগৎ উদ্ভাসিত হয়েছে। তিনি আত্মারূপে জড়জগৎ জীবজগতে ব্যপ্ত হয়ে আছেন। দৃশ্য অদৃশ্য যা কিছু বস্তু আছে সবার মধ্যে একমাত্র তিনি বিরাজমান। তিনি কার্য, তিনি কারণ, তিনি খর অক্ষর, ব্যক্ত অব্যক্ত, ঈশ অনিশ, ধর্ম অধর্ম, অর্থাৎ সত্য মিথ্যা, আবার একাধারে তিনি জীবের মধ্যে প্রেরিতা, ভোক্তা, ভোগ্য। এই চিরসত্য বা মূল রহস্যের জ্ঞান যার হয়েছে, সেই জন্ম জরা দ্বিধা দ্বন্দ্ব সুখ দুঃখ সব কিছু থেকে মুক্ত হতে পেরেছে। বৈষম্যের বিভ্রান্তি আর তাকে কখনোই বিভ্রান্ত করতে পারবে না। কিন্তু এই জ্ঞান চোখের উন্মেষ, অর্থাৎ যে চোখ দিয়ে সেই সর্বময় সত্তাকে দেখা যায়, সেই বুদ্ধি, যে বুদ্ধি বলে নিজের আত্মার মধ্যে পরমাত্মার স্পর্শ মিলতে পারে, সেই চোখ সেই বুদ্ধি কিভাবে আমরা পেতে পারি? মায়া আমাদের অক্টুপাসের বাঁধনে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে, মোহ আমাদের সুরাপানের আচ্ছন্নতায় ঢেকে রেখেছে। প্রকৃতি এই বিকৃতিকে দূর করতে না পারলে, অন্তত পক্ষে তাদের বসে না থেকে, তাদেরকে নিজের বসে আনতে না পারলে তো সেই সত্তার কাছে যাওয়া যায় না। ব্রহ্মবিদরা অনেক ভাবনা চিন্তা করে বুঝলেন, সেই চোখ সেই বুদ্ধি সেই জ্ঞান পাওয়ার একমাত্র পথ হলো যোগ সাধনা, আত্মনিয়ন্ত্রণের ক্ষমতা অর্জন করা। শ্রুতি এই অধ্যায়ে সেই প্রসঙ্গ করছেন অনেকখানি প্রার্থনার ভঙ্গিতে। বিশ্ব তথা বিশ্বরূপকে আমাদের ইন্দ্রিয়গোচর দৃষ্টিপথে নিয়ে আসেন একমাত্র দেব সূর্য। জড়জগৎ জীবজগৎ তার স্পর্শে প্রাণময় হয়ে ওঠে, তার অবর্তমানে সবকিছুই নিষ্প্রাণ, তার যোগে সব যুক্ত হয় আর তারই বিয়োগে সব বিযুক্ত হয়। সুতরাং তিনি পারেন জীবকে আত্মার সঙ্গে যুক্ত করে রাখতে, তিনি সব জ্ঞান বুদ্ধির আকর। ব্রহ্মবিদ ঋষি বললেন, আমার এই চঞ্চল মন আর বুদ্ধিবৃত্তি যা দিবারাত্র আমাকে বাইরের জগতে ছুটিয়ে নিয়ে বেড়াচ্ছে, রূপ রস শব্দ গন্ধ স্পর্শের মধ্যে আপাত তৃপ্তির আস্বাদ খুঁজতে খুঁজতে শেষে পূর্ণ তৃপ্তি না পেয়ে অতৃপ্তই থেকে যাচ্ছে, হে সূর্যদেব, তুমি আমার সেই মন আর বুদ্ধিকে ওই পথ থেকে সরিয়ে এনে পরমাত্মার সঙ্গে সংযুক্ত করো। তোমার যেতে যেতে জ্ঞান হয়ে ইন্দ্রিয় দেবতারা দেবতা হয়েছেন, সেই শক্তি সেই তেজ তুমি আমার মধ্যে এমন ভাবে সঞ্চারিত করো যাতে আমার এই বিনশ্বর শরীর ব্রহ্ম দর্শনের যোগ্য হয়ে ওঠে। আমাদের মন যেন পরমাত্মার সঙ্গে সংযুক্ত থাকে, প্রকাশমান সূর্যদেবের অনুগ্রহে আমরা যেন সেই পরম সত্যকে দেখা জানা ও উপলব্ধি করার জন্য সচেষ্ট থাকি। হে সূর্যদেব, তুমি আমার ইন্দ্রিয়গুলিকে মনের সঙ্গে যুক্ত করে দাও আর মনকে এমন ভাবে নিয়ন্ত্রণ করো যেন সে সব সময় পরমাত্মারই অভিমুখী হয়ে থাকে, সে যেন জ্যোতির্ময় ব্রহ্মস্বরূপকে তার প্রকাশকে আত্মায় উপলব্ধি করতে পারে। তোমার কাছে আমাদের এই প্রার্থনা, কারণ জগৎ চক্ষু, হে সূর্যদেব, তুমি একমাত্র সেই শক্তিতে শক্তিমান যার মধ্যে সৃষ্টি স্থিতি আছে আবার প্রলয়ও আছে। যারা ব্রহ্মকে জেনে ব্রাহ্মণ হতে অভিলাষী, মনের সঙ্গে সমস্ত ইন্দ্রিয়কে যারা পরমাত্মার সঙ্গে যুক্ত করে জ্ঞানী হতে চান, সবিতাদেব, তুমি একমাত্র তাদের অভিলাষ পূর্ণ করতে পারো, কারণ তোমার মতো সমদর্শী জ্ঞানবান আর তো কেউ নেই। তাই যারা তা চান তাদের উচিত সর্বব্যাপী মহাজ্ঞানী সর্বকার্যের উৎসাহদাতা সর্বসাক্ষী সূর্যদেবের স্তুতি করা। হে আমার ইন্দ্রিয় আর তার দেবতারা, তোমরা যার শক্তিতে শক্তিমান হয়ে অনিত্য, আমি ভক্তির সঙ্গে শ্রদ্ধার সঙ্গে তোমাদের সেই নিত্য সত্যের সঙ্গে যুক্ত করছি। চিরন্তন শাশ্বত ব্রহ্মের সঙ্গে মিলনদরে তোমাদের বাঁধছি। আমরা আমাদের এই স্তুতিতে এমনভাবে সুর সংযোগ করব যাতে দিব্য ধামবাসী অমৃতের পুত্রেরা তা শুনতে পান। হে আমার ইন্দ্রিয় আর তার দেবতারা, তোমরা অমৃতের পুত্র, বৈষ্ণবী মায়ায় তোমরা এই স্বরূপ বিস্মৃত হয়েছ, তাই মৃত্যু হয়েছে তোমাদের নিত্য সঙ্গী, তোমরা হয়েছ অস্বস্তির শিকার। একনিষ্ঠ তপস্যায় অবিদ্যার বিনাশে যখন তোমাদের এই স্বরূপটি তোমরা জানবে, জানবে তোমরা তেজময় অমৃতময় পুরুষের সন্তান, তখনই স্বস্তি বোধ করবে, চাতক বৃত্তি হবে একমাত্র পথ। অগ্নি যেখানে উৎপন্ন হয়
বায়ু যেখানে নিরুদ্ধ হয় সেখানে সুপ্রচুর সোমরস সঞ্চিত হয়, সেখানেই মন মহানন্দে বাধা পড়ে যায়। এইভাবেই যুক্ত থেকে ফলভোগী হয়ে থাকার বাসনা তার প্রবল হয়ে ওঠে। যজ্ঞ তো একটা কর্ম, কর্ম করলেই তার ফল আছে, কর্মীকে সেই ফল ভোগ করতে হয়, এটাই স্বাভাবিক। সেই জন্যই একে বলা হয় পুত্রকর্ম। মিষ্টি খেতে খেতে মিষ্টি খাবার বাসনা যেমন বেড়ে যায়, এও ঠিক তেমনি তখন মন চলে যায় স্বার্থপর বাসনার দিকে। এই বাধা পড়ে যাওয়ার হাত থেকে মুক্তি দিতে পারে একমাত্র সূর্যচিন্তা, সূর্যের মনন, যিনি সব রকমের সংকীর্ণতার ঊর্ধ্বে, বিশ্বব্যাপী সমদর্শী। এই সমদর্শিতারই অপর নাম হলো জ্ঞান, জ্ঞান যোগ। এই জ্ঞান পথে যোগ সাধনায় মুক্তি। যেহেতু সবিতা দেবের একমাত্র মহান আদর্শ, তাই যোগ সাধনার আগে তার ধ্যান, তার চিন্তা, তার মনন অবশ্য করণীয়। তখনই আসবে বৈশ্বিক বোধে সমাধি। এই সমাধি লাভ করার অর্থই হলো যোগে অবিচ্ছিন্নভাবে যুক্ত হয়ে থাকা। যোগবিধি অনুসারে এটি হলো যোগীর শেষ স্তর, এরপর আর কিছু থাকে না, তখন সে হয় জ্ঞানে যুক্ত মহাজ্ঞানী। যেমনটা শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় অর্জুনকে বলেছেন, হে কুন্তেয়, তুমি যা কিছু করো, যা কিছু খাও, হোম দানাদি কর্ম যা কিছু করো, যে তপস্যা তুমি করো, সবই আমাকে সমর্পণ করো। এর ফলে কর্মজনিত শুভাশুভ ফল বিশিষ্ট যে কর্মের বন্ধন, তা থেকে তুমি মুক্ত হবে। এর সমর্পণই হলো সন্ন্যাস যোগ, অর্থাৎ কর্মফল ত্যাগ। এই যুগে যুক্ত হয়ে জীবনকালে বিমুক্তি, অর্থাৎ মোক্ষ লাভ করবে, যাতে আবার দেহ ধারণ করতে না হয় এবং দেহান্তে আমাকেই লাভ করবে। এইভাবে যুগযুক্ত হতে গেলে শরীরের বুক, গলা, মাথা সমসূত্রে উন্নত রাখতে হবে, আর মন রাজাকে তার প্রজা ইন্দ্রিয়দের যথেচ্ছ বিহার বন্ধ করে হৃদয়ে আটকাতে হবে, যাতে তারা একটিও নড়াচড়া না করতে পারে। তারপর সেই স্তব্ধ দেহ মন নিয়ে পাড়ি দিতে হবে ব্রহ্মের উদ্দেশ্যে। সেই মহাসমুদ্র পার হবার জন্য ভেলা হবে প্রণব। বায়ুকে নিরুদ্ধ রেখে শরীরকে কোন রকম শৈথিল্যের অপকাশ না দিয়ে প্রণবের ধ্যান করতে হবে। যোগ সাধনার একটা প্রধান অঙ্গ হলো প্রাণায়াম, নাক দিয়ে বাইরে থেকে বায়ু টেনে নেওয়া, যাকে বলে নিঃশ্বাস গ্রহণ, যোগের ভাষায় একে বলে পূরক। এরপর নিঃশ্বাস টেনে বায়ুকে শরীরের ভেতর আবদ্ধ করে রাখা, একে বলে কুম্ভক। এবার সেই বায়ুকে আস্তে আস্তে ছাড়া, একে বলে রেচক। চঞ্চল মনকে স্থির করতে গেলে, একটা নির্দিষ্ট লক্ষ্যে নিবদ্ধ করতে গেলে শরীরের ভেতরে যে বায়ু আছে তার যথেচ্ছাচারকে সংযত করতে হয়। প্রাণায়ামই সংযত করার একমাত্র উপায়। বায়ুর এই কাজ যে ভালোভাবে জানে সেই জ্ঞানী, তাই সে যোগে বসে প্রাণবায়ুকে আয়ত্তে এনে মনকে অচঞ্চল করে নিঃশ্বাস প্রশ্বাস নেয়। স্থির চিত্ত হয়ে দুষ্ট ঘোড়া ইন্দ্রিয়গুলোকে নিজের বসে নিয়ে আসে। মনকে অচঞ্চল, চিত্তকে স্থির করে প্রাণায়ামের সাহায্যে যোগ সাধনার পরিবেশ হলো এমন কোন সমতল জায়গা যেখানে বালি, পাথরকুচি, আগুন নেই অথচ মনোরম। সেই রকম জায়গা যেখানে মাথা গোজার মতো একটু আশ্রয় আছে, জল আছে, মিষ্টি মধুর শব্দ কানের ভিতর দিয়ে মরমে প্রবেশ করে আবেশে ভরিয়ে তোলে, তবে সেই স্থান অবশ্যই নয় যা দেখা মাত্রই বিরক্তি আনে, বাতাস বেগহীন ঘরের কোন। যোগ সাধনার পক্ষে এই স্থানগুলি খুবই অনুকূল। যোগযুক্ত চিত্তাকাশে ভেসে ওঠে কখনো শান্তি শুভ্র তুষার, কখনো সূর্যের কিরণ ছটা, কখনো আগুনের কোমল দীপ্তি, কখনো বা মনে হয় যেন অগণিত জনকীর মিটমিটে আলো, কখনো খেলে যায় বিদ্যুতের ঝলক, কখনো বা ভেসে ওঠে একখণ্ড পাথরের আকৃতির এক বস্তু, আবার কখনো বা দেখা যায় চাকার মতো এক বলয়। এমনি ভাবে যে কত রূপ ভেসে উঠে অভিব্যক্ত হয় তার ইয়ত্তা নেই। আবার অন্তর্মুখী যোগ অবস্থায় মন চোখের সামনে যদি মাটি, জল, তেজ, বায়ু, আকাশ, সেই পঞ্চপদার্থ বা বস্তু যা থেকে সৃষ্টি পৃথক হয়ে আবার তারই মধ্যে বিলীন হয়ে যায়, তাহলে বুঝতে হবে যোগীর শরীর সাধারণ শরীরে নেই। প্রকৃতির ঊর্ধ্বে উঠে গিয়ে রোগ জরাকে জয় করে মৃত্যুকেও বসে এনেছে, তাই এই শরীর তখন হয়ে ওঠে যোগাগ্নিময়। যোগ সাধনা করতে করতে যোগী যে ঠিক পথে এগিয়ে চলেছে তা বুঝবার কতগুলি লক্ষণ আছে। এর মধ্যে প্রথম লক্ষণ হলো শরীরের কোনো ভার বোধ তার হবে না,
ত্বকের আচ্ছাদনে বেশ খানিকটা মাংসপিণ্ড যে এসে বয়ে নিয়ে চলেছে, ফলে গুরুবারের জন্য অবসাদ এসব তার মনেই আসবে না। শুধু তাই নয়, মন থেকে যাবতীয় লুলুপতা তার একেবারেই চলে যাবে। মধুর নিরোগ হবে দেহ সুষ্ঠব, উজ্জ্বল হবে দেহকান্তি, কণ্ঠস্বরে আসবে মিষ্টতা, এক মিষ্টি গন্ধ যাকে বলে সুবাস তার দেহকে আচ্ছাদিত করবে, সেই সঙ্গে মলমূত্র ত্যাগের পরিমাণও কমে যাবে। বিম্ব অর্থাৎ সোনা বা রূপার খণ্ড মাটি লেগে মলিন হয়ে আছে, ময়লার আড়ালে তার সেই উজ্জ্বল কান্তি ঢাকা পড়ে আছে, কিন্তু তার সেই রূপটি আবার বেরিয়ে আসে যখন তাকে আগুনে পরিশুদ্ধ করা হয়। ঠিক তেমনি শরীরের ক্লেদ গানে তার ভোগ লালসা জরা বেধি আড়াল করে রেখেছে তার আত্মাকে। যোগী যখন যোগ সাধনায় আত্মতত্ত্বকে জানতে পারে স্বরূপকে, তখন সব আবরণ থেকে সে হয় মুক্ত। শোক দুঃখ যাই আসুক না কেন, তাকে বিচলিত করতে পারে না, কারণ সে তখন প্রকৃত জ্ঞানে জ্ঞানী হয়ে ওঠে। চারিদিকে এমন ফাঁদ, অগণিত ফাঁদ পাতা, রূপ রস গন্ধ শব্দ স্পর্শ নিজেদের স্বরূপকে ঢেকে এমন ভাবে মোহজাল চারিদিকে ছড়িয়ে রেখেছে যে জীবের সাধ্য কি সেই ফাঁদে আটকে না পড়ে। এই ফাঁদকে এড়ানো কি কখনোই যায় না? আলো জ্বেলে যেভাবে অন্ধকার দূর করা হয়, সেইভাবে যোগ সাধনার আগুন জ্বেলে তার আলোয় অর্থাৎ আত্মজ্ঞানে আত্মদর্শন করতে হয়। আত্মদর্শন হলেই সেই ফাঁদ মুক্ত হওয়া যায়। তোমাকে নিশ্চিত হতে হবে আমার সেই আত্মাই পরমাত্মা, যিনি অজ অর্থাৎ যার জন্মের কোনো কারণ বা মাধ্যম নেই, ধ্রুব, কখনো নিজ স্বভাব থেকে সরে যান না, কোনো কর্মফল যাকে স্পর্শ করতে পারে না। আত্মাকে এভাবে জানার নামই হলো আত্মতত্ত্ব জ্ঞান। এরকম জ্ঞানে যে জ্ঞানী হতে পেরেছে কেবলমাত্র সেই পারে ওই ফাঁদ এড়িয়ে যেতে। নিজের আত্মাকে পরমাত্মা রূপে জানতে গেলে যোগীকে যোগ শক্তির বলে আত্মদর্শন বা অন্তরাত্মার দর্শন লাভ করে জগতাত্মা পরমাত্মার দর্শনের জন্য সচেষ্ট হতে হবে বেদান্তের জ্ঞানে জ্ঞানী মহাজ্ঞানী। সেই জ্ঞানটি হবে ইতি এবং নীতির সহাবস্থান, অর্থাৎ জন্ম জরা মৃত্যুহীন শাশ্বত সেই পরমাত্মা ব্রহ্মাণ্ডের দিকবেদিক জুড়ে আছেন অসীম। সবার আগে ব্রহ্মাণ্ডে যিনি জন্মগ্রহণ করেছিলেন বা প্রকাশিত হয়েছিলেন হিরণ্য গর্ভরূপে, তিনি এখন মানবীর গর্ভে শিশুরূপে জন্মগ্রহণ করেছেন, আবার ভবিষ্যতেও জন্মগ্রহণ করার জন্য গোপনে আছেন, জন্মেছেন, জন্মাবেন। সর্বতোমুখ তিনি আছেন প্রতিটি জীবের অন্তরে, যিনি নিজেই রচনা করেছেন এই সংসারে, যিনি ধানে গমে গাছে লতায়, যিনি বিশ্বের আত্মা তিনি পরমাত্মা। যোগীকে এই জ্ঞানে উদ্বুদ্ধ হতে হবে, সেই পরমাত্মাই তার আত্মা। যোগ সাধনার মতো নমস্কারও পরমাত্মা দর্শনের একটি সাধন বা উপায়। জগতের মূল কারণ বিশ্বাত্মা পরমাত্মাকে তাই বারবার নমস্কার। ভিডিওটি কেমন লেগেছে আপনাদের মতামত কমেন্টে জানাবেন। যদি এই ভিডিও থেকে আপনারা কিছু নতুন জানতে ও শিখতে পেয়ে থাকেন অথবা ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ ভিডিওটি একটি লাইক করে নিজের ফ্রেন্ড ও ফ্যামিলিতে শেয়ার করেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অপশনটি সিলেক্ট করুন। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। নমস্কার।